সকল মিলে আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য একবার জোরে হাততালি হবে, সমস্ত পুলিশ কর্মীর জন্য জোরে হাততালি হবে, এন্ড সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য জোরে হাততালি হবে। কেননা আপনারা খুব ভালো করে জানেন ওনাদের উপরে অনেক অত্যাচার হয়েছিল আতঙ্কবাদ দ্বারা, তাই তো? সেজন্য আজকে আপনাদের তারি বেরিয়ার তরফ থেকে এই গানের দ্বারা আমরা আতঙ্কবাদকে সাবধান করতে চাই আর বলতে চাই কি, সুনো গর সে দুনিয়া ওয়ালো বুরি নজর না হাম পে ডালো, চাহে জিতনা জোর লগা লো সবসে আগে হোঙ্গে হিন্দুস্তানি। আপনারা সব রকম গান এনজয় করেছেন, আমরা দেখতে চাই নিজের কান্ট্রি নিজের ইন্ডিয়ার নামে গান আপনারা কেমন এনজয় করেন। ওকে, মন খুলে এনজয় করবেন, কেননা আমার পরে আরো খুব ভালো ভালো শিল্পী আছেন যারা আপনাদেরকে গান শোনাবেন। এবার চাইবো সকল মিলে এনজয় করবেন, নাচবেন, রেডি? Because of India, because of Indian Army. 1, 2, 1, 2, 3, 4. Suno gaur se duniya walo, puri nazar na hum pe daalo. सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी हिंदुस्तानी। हमने कहा है तुम भी कहो, हमने कहा सबके दिलों को मोहब्बत से बांधे जो हम ऐसी जंजीर है, ऊंचे उड़ाने हैं ऊंचे इरादे हैं हम कल की तस्वीर है, जो हमें प्यार दे हमसे यार प्यार दे, दोस्ती के लिए जिंदगी अपनी वार दे, तुझे सलाम शक्ल में लगाया बिल्कुल जबी वन कमाम हम, तुझे सलाम मैं तुझे सलाम, वंदे मातरम আমরা কাদের জন্য গাইছি, আমাদের ইন্ডিয়ান আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স এন্ড সমস্ত পুলিশ কর্মীর জন্য, তাই তো? যারা সারা রাত দিন নিজের ফ্যামিলি নিজের পরিবারকে ছেড়ে বর্ডারে ডিউটি করেন, এখানে ওখানে ডিউটি করেন, কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? যাদের কারণে আজকে আমাদের মা আমাদের বাবা আমাদের দাদা ভাই দিদি বোনরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি আর ভালোভাবে থাকতে পারছি, কাদের কারণে? শুধুমাত্র ওনাদের কারণে, তাই তো? আজকে ওনারা বর্ডারে জেগে আছেন বলেই আমরা নিজের পরিবারের সাথে বাড়িতে ভালো করে ঘুমোতে পারি, তাই তো? আর বন্ধুরা সব থেকে বড় কথা এখন বলবো, এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি, এই পৃথিবীতে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স এন্ড সমস্ত পুলিশ কর্মীরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? কেউ না। বাট ওনারা সবসময় রেডি থাকে আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হওয়ার জন্য। আজকে তো আমরা এখানে গান শুনছি, আনন্দ করছি, নাচছি, এনজয় করছি, বাট স্টিল নাও এখনো ওনারা কোথাও না কোথাও ডিউটি করছে, তাই তো? যাতে আমরা এইভাবে আনন্দ নিতে পারি, এইভাবে এনজয় করতে পারি, পরিবারের সাথে শান্তিতে থাকতে পারি। হয়তো গতকালকেও কেউ শহীদ হয়েছেন, হয়তো আজকেও হয়েছেন, হয়তো আগামীকালও কেউ শহীদ হবেন, কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? বাট আমরা কি শহীদ হতে পারি? আমরা পারি কি শহীদ হতে? আমরা পারি না। বাট আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? দিতে পারি তো? এই তারি বেরের তরফ থেকে আমরা ওনাদেরকে সম্মান দেব, একটু জোরে বলতে হবে, দেব।
এই সম্মানটা আমরা কিভাবে দেব? আমি এত বড় শিল্পী নয়, এত বড় আর্টিস্ট নয় যে আপনাদের মতো গুণী মানুষজনকে দাঁড় করাবার আমার ক্ষমতা নেই। বাট আমি চাইবো যাদের পায়ে কোনো কষ্ট নেই ওনারা এক মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হব। এই দাঁড়ানোটা আমার জন্য নয়, আমাদের ব্যান্ডের জন্য নয়, যারা আমাদের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য দাঁড়ানো হচ্ছে। এটা যাদের পায়ে প্রবলেম আছে ওনারা বসে থাকুন, নো প্রবলেম, বাট যাদের পায়ে কোনো কষ্ট নেই তারাই এক মিনিটের জন্য দাঁড়াবেন, কারণ আমার পরে আরও ভালো ভালো শিল্পী আছেন যারা আপনাদেরকে গান শোনাবেন। এই দাঁড়ানোটা একদম আলাদা। এবার আমরা কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না, কোনো শাহরুখ খান, কোনো সলমান খানের কথা বলছি না, আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো ইন্ডিয়ান আর্মি, তাই তো, যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো। আর আজকে আমরা আপনাদের এই জায়গার তরফ থেকে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেবো। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তো ক্যান্ডেল চাই, মোমবাতি চাই, বাট আমাদের হাতে নেই। বাট যাদের কাছে স্মার্টফোন আছে এই ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালাবেন, যেটা আমাদের ভিডিও করার জন্য ইউজ করছিলেন। যাদের কাছে স্মার্টফোন আছে এই ফ্ল্যাশ লাইটটা একটু দেখতে চাই, সকলের হাত দিয়ে। যাদের কাছে স্মার্টফোন আছে সবার হাত দিয়ে চাই। এই ফ্ল্যাশ লাইটটা আজকে ক্যান্ডেলের কাজ করবে। এটা শুধু ফ্ল্যাশ লাইট নয়, এটা আপনাদের মন থেকে ভালোবাসা, যারা আমাদের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য। সবার হাত দিয়ে চাই, সবার হাত দিয়ে চাই, একটু উঁচু করে। আর যাদের দুটো হাত খালি আছে দুটো হাত উপরে উঠবে, আর একবার জোরে হাত তালি ইন্ডিয়ান আর্মির বাহাদুরির জন্য সকল মিলে। এই লাইটটা এভাবেই থাকবে, সকলে হাত দিয়ে চাই। এবার আমি যে কথাটা বলবো এটা আপনারা মন দিয়ে শুনবেন। যখন একজন ইন্ডিয়ান আর্মি লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে কি বলে জানেন? ওনারা লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে বলে, কিসি গজরে কি খুশবু কো মহকতা ছোড় আয়া হুঁ, কিসি গজরে কি খুশবু কো মহকতা ছোড় আয়া হুঁ, কিসি নন্হি সি চিড়িয়া কো চহকতা ছোড় আয়া হুঁ, কিসি গজরে কি খুশবু কো মহকতা ছোড় আয়া হুঁ, কিসি নন্হি সি চিড়িয়া কো চহকতা ছোড় আয়া হুঁ, মুঝে আপনে সিনে সে লগা লেনা তু এ ভারত মা, মে আপনি মা কি সুনি বাহো কো তরসতা ছোড় আয়া হুঁ, তাই তো। আর ওই ইন্ডিয়ান আর্মির যখন বুকে গুলি লাগে, ওনারা শহীদ হওয়ার আগে ভারত মাকে বলে কি, তেরে পাস হি মে আ রাহা হুঁ, আপনি বাহে খোল কে জোর সে মুঝকো গলে লগানা, মুঝকো ফির বো প্যার দে, তু হি বন্দগি হে, তু হি মেরি মোহাবত হে, তেরে হি প্যারো মে জন্নত হে, তু হি দিল তু যা বতা মা তুঝে সল সোলে হাত উপরে দেখতে চাই, আমি মাতরম বন্দে মাতরম, ভারত হমকো জান সে প্যারা হ্যায়, সবসে ন্যারা গুলস্তা হামারা হ্যায়, সদিয়ों সে ভারত ভূমি দুনিয়া কি শান হ্যায়, ভারত মা কি রক্ষা মে জীবন কুরবান হ্যায়, হিন্দুস্তানি নাম হামারা হ্যায়, যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে, সবাই মিলে গাইবে প্লিজ, আমরা শুনতে যাই সবাই, যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে চলো রে সবাই, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয় তবে পরাণ খোলে, তবে পরাণ খোলে,
তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে কি একলা চল রে থ্যাংক ইউ সো মাচ গুড নাইট শুভরাত্রি আমি সতীশ গজমের আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন হাসি মুখে থাকবেন গুড